তার সর্বশেষ সিনেমা লাল সিং চারটা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এর পরপরই পরিবারকে সময় দিতে অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন বলিউড অভিনেতা আমির খান। এর মধ্যে শোনা যাচ্ছে আবারও অভিনয়ে ফিরছেন এই সুপারস্টার, তাও আবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। সত্যি নাকি গুঞ্জন? বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করা বলিউডের দারুণ জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস চেতন ভক্তের উপন্যাস অবলম্বনে ভারতের গুণী পরিচালক রাজকুমার হিরানি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রদের শিক্ষা জীবনের চড়াই উতরাই ফুটিয়ে তুলেছিলেন। যেখানে ওই সিনেমার তিন বন্ধু চরিত্রে অভিনয় করেন আমির খান, মাদবান আর শারমান জোশী। আরে পাচানে নাই কাম কা, হ্যাঁ হাম পিকে হু পিকে। এর ঠিক কয়েক বছর পর পর্দায় আসে পিকে। হিরানি যে সিনেমায় আমির খানের পৃথিবী থেকে অন্য কোথাও চলে যাওয়ার শেষ দৃশ্য নিয়ে হাহাকার ছিল দর্শকদের মধ্যে, এই দুই সিনেমায় ছিল বক্স অফিস সুপারহিট। তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দেয়া নির্মাতা অভিনয় জুটি এক দশক পর ফের নতুন একটি কাজে হাত দিতে চলেছেন। বলিউড পারে জোর গুঞ্জন, দীর্ঘ দশ বছর পর পর্দায় আবারও দেখা যেতে পারে আমির হিরানির ম্যাজিক। শোনা যাচ্ছে আমির খানকে নিয়ে এবার একটি বায়োপিক নির্মাণ করবেন রাজকুমার হিরানি, তবে কার বায়োপিক বা সিনেমার নাম সে ব্যাপারে কিছুই জানা যায়নি। হিরানি ও আমির খান অনেকদিন ধরে একসঙ্গে কাজ করতে চাইছিলেন কিন্তু হয়ে উঠছিল না। এরই মধ্যে এ বায়োপিকে অভিনয় করার জন্য আমির খানের কাছে প্রস্তাব দেন রাজকুমার। শোনা যাচ্ছে চিত্রনাট্য পছন্দ হয়েছে আমিরের। এখনো চুক্তি স্বাক্ষর না হলেও দীর্ঘ দশ বছর পর হিরানির সঙ্গে কাজ করা নিয়ে ইতিবাচক ভূমিকায় আছেন আমির, দুজনের ঘনিষ্ঠ সূত্র এমনটাই জানিয়েছে। এদিকে রাজকুমার হিরানি বর্তমানে ব্যস্ত ডানকি নিয়ে, যে সিনেমায় প্রথমবারের মতো আরেক সুপারস্টার শাহরুখের সাথে জুটি বেঁধেছেন তিনি। এই সিনেমার শুটিং শেষ না হওয়া পর্যন্ত নতুন কাজে হাত দেবেন না হিরানি। অন্যদিকে লাল সিং চারটার পর বিরতিতে থাকার কথা বললেও মূলত নতুন নতুন কাজের পরিকল্পনা ও রোডম্যাপ তৈরিতে ব্যস্ত মিস্টার পারফেকশনিস্ট। স্প্যানিশ সিনেমা ক্যাম্পিয়নসের হিন্দি রিমেক বানাতে চলেছেন। গত বছরের নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন প্রায় এক থেকে দেড় বছর অভিনয় করবেন না। এই সময় পার হলেই হয়তো হিরানির সঙ্গে আবারও পর্দায় ফিরবেন এই বলিউড তারকা। ভক্তদের আপাতত সেটাই প্রত্যাশা। মারিয়সন, শোবিজ টুনাইট।